গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও। তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলের ট্যাংরা মাছের বেগুন তেল। তো ট্যাংরা মাছের বেগুন তেলটা আমি কী করেন যা রান্না করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো, ফার্স্টে দেখো আমি একটা কড়াই বসে সেখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রান্নাটা কিন্তু চাইলে কিন্তু সরষের তেলও কিন্তু করতে পারো। তো আমি সেখানে রিফাইন তেল ব্যবহার করেছি। তো দেখো, মাছগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে একদম কড়া করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভাজতে হবে। একটুও কম ভাজলে সেগুলি কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ যেহেতু আমি যেহেতু বেগুন তেল রান্না করছি তো এগুলি এটা একটু ঝাল ঝাল হবে। তো তার জন্য এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো একদম খুব ভালো করে আমি এটাকে ভেজে নিব। তো মাছটা ভাজার পর মাছটা আমি তুলে নিলাম বন্ধুরা। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা চিকন বেগুন, এটাকেও কুচুনো করে দিয়ে দিলাম। এটাকে বেগুন আর পেঁয়াজগুলিকে খুব ভালো করে লাল লাল করে এগুলিকে ভেজে নিব। তো বেগুনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আদা বাটা আর মরিচ বাটা। এগুলিকে খুব ভালো করে মিশিয়ে একদম কড়া করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ যেহেতু একটা তেল ঝাল রান্না করছি তো এটা আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বেগুন তেল রান্নাটা কিন্তু, ট্যাংরা মাছের বেগুন তেল রান্নাটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এভাবে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি লাগে। তো তারপর আমি সেখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখানে একটু তেলটা একটু কম হয়েছে, তো আমি সেখানে আমি আরেকটু তেলের ব্যবহার করে নিলাম। তো দেখো, মশলাটা আমার একদমই কষানো হয়ে গেছে আর বেগুনগুলিও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি ঝোলটা অ্যাড করবো। তোমরা কিন্তু চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু ঠান্ডা জলে ব্যবহার করে নিয়েছি। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু মাছগুলিকে কিন্তু দিয়ে দিলাম। মাছগুলি খুব ভালো করে ফুটতে শুরু করলো। তো তারপর আমি সেখানে কিছু ধনে পাতা অ্যাড করেছি, বিলাতি ধনে পাতা। তো দেখো, মাছটা একটু ফুটানোর পর আমি নামিয়ে নিলাম। একদম গরম ভাতের সাথে কিন্তু রেডি ট্যাংরা মাছের বেগুন তেল। তো নর্থ ইস্টের ট্যাংরা মাছের বেগুন তেলের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আজকের মতো সুস্থ থেকো, টাটা।